আপনারা এই যে সুন্দর ভিলেজটা দেখতে পাচ্ছেন, এটার নাম ওয়েলশাইডং ভিলেজ। আর ড্যানথালেন ফলসের নিচে উপরে ভিলেজটা, আর ওই সামনে ড্যানথালেন ফলস, ওইটার নিচে একটা পানি দিয়ে পানি যায় যে দেখতে সামনেই আর একটা ঝর্ণা আছে যেটার নাম ওয়েলশাইডং ফলস। এই যে ওয়েলশাইডং ওয়াটারফলস ভিলেজ, এটা আর কি এখানে আসলাম, যেহেতু ড্যানথালেন এই পানি নেই, এটাতে আর কি দেখবো, ভিলেজটা দেখেই সামনে যাচ্ছি। ডান্তালেন ফলসের পরে ওই পাহাড়ের উপরে, পাহাড়ের উপর না তৃণভূমিতে না, পুরাটাই তো আমরা পাহাড়ের উপরেই আছি, ও দূরে একটা ছোট্ট শহর দেখা যাচ্ছে। তো আমরা একটু ওইখানে যাই, চা পানি খেয়ে আসি, সবই নিজের একটু ঘুরি, ঘুরে ফিরে একটু দেখা দেয়। হ্যাঁ শোন ভাই, এটা কি শহর কি গ্রাম জানি না, তো বাইরে জানতে দেখি কতক্ষণ লাগে, এতক্ষণ লাগার কথা না, নোখালিয়া সব ঘুমায় আসছে শহর নাকি পরিত্যক্ত। লোকজন নাই সেই পশ্চিমা শহরগুলির মতো, কি সুন্দর সুন্দর করে পাথর সাজায় রাখছে, ওই মনে হচ্ছে মেট্রি। The cascade homestay, cascade চলেন একটু সামনে যাই দেখি কি অবস্থা। এই যে এখানে দোকান আছে, কিছু না কিছু তো পাওয়া যাবেই, লাইথুং ভিলেজ সোহরা। ওই যে দাদাকে জিজ্ঞেস করেন, কিতা টাইম লাগে, দাদা কিতা টাইম লাগে গা, কিতনা টাইম লাগে গা, 10 মিনিট 10 মিনিট। পাইডাল আর এটা লাইটুং ভিলেজ, লাইটু লাইটু নাম। আচ্ছা দেখি এখন কি করা যায়।